ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার পরের খবরে নজর রাখছি। আগামীকাল কালীপুজো, এবং আমরা জানি মাধুরী যে এবার যেটা কোর্টের নির্দেশ আছে যে বাজি ফাটানো চলবে না, কিন্তু যে ঘটনা সামনে আসছে আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুড়ের বহুতল আবাসনে চলছিল বাজি ফাটানো, অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম 7, ঘটনায় গ্রেফতার 5। পুলিশ সূত্রে খবর, বেলুড়ের ওই আবাসনে বাজি ফাটানোর কথা জানতে পেরে গতকাল রাত 9টা নাগাদ হানা দেয় বালি থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পর কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, সেই সময় পুলিশ কর্মীদের উপর চড়াও হন আবাসনের কয়েকজন বাসিন্দা। পুলিশ কর্মীদের মারধরও করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে। দুজন পুলিশ কর্মীর আঘাত গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর, আর কি খবর রয়েছে, আর কি জানা যাচ্ছে? দেখো বৃষ্টি, গতকালে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাটার পরে বালি থানার যে 7 জন পুলিশ আহত হয়েছিল, তাদের মধ্যে 2 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক, এবং তাদের মধ্যে 1 জনের বুকে পেসমেকার বসানো হয়েছে, তাদের নিয়ে চিন্তিত প্রশাসন। এই ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন, এবং তারপরে তারা তল্লাশি চালায়। আজও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে, এবং এর পরে যে 5 জনকে তারা গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, এবং তাদেরকে আজকে হাওড়া আদালতে পাঠানো হবে। প্রশ্ন উঠছে যে যখন সুপ্রিম কোর্টের অর্ডার এবং সমস্ত রকম ভাবে যখন প্রচুর এত নির্দেশের সত্ত্বেও কি করে শিক্ষিত লোকেরা এই জিনিসটা করলো, এবং কেনই বা তারা প্রতিবাদ করে? স্বাভাবিকভাবেই সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ভাস্কর, অনেক ধন্যবাদ তোমাকে।